বুধবার রাতে হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে শুধু আইপিএলের নয়, টি-20 ক্রিকেটে তৈরি হলো এক নতুন ইতিহাস। 531 রানের হাই স্কোরিং ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে 31 রানে হারালো সানরাইজার্স হায়দ্রাবাদ। একই সঙ্গে ম্যাচে তৈরি হলো 7টি বিশ্ব রেকর্ড। তাই চলুন এক নজরে দেখে নেব রেকর্ডগুলি কী কী। টি-20 ম্যাচের সবচেয়ে বেশি রান, বুধবার হায়দ্রাবাদে 277 রানের জবাবে মুম্বাই তোরে 246, সব মিলিয়ে রান ওঠে 523। টি-20 ক্রিকেটে 2 ইনিংস মিলিয়ে এটাই হলো সবচেয়ে বেশি রান। টি-20 ম্যাচে সর্বাধিক 6, ইনিংসে মোট 18টি 6 মারে হায়দ্রাবাদ। রান তাড়া করতে না পারলেও 6-এর সংখ্যায় ছাপিয়ে যায় হার্দিকের দল। 6 মারে মোট 20টি, 6 হয়েছে মোট 38টি, আর যা টি-20 ক্রিকেট এবং আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি। পাওয়ার প্লেতে হায়দ্রাবাদের সর্বোচ্চ রান, প্রথম 6 ওভারে হায়দ্রাবাদ 81 রান তুলেছিল, পাওয়ার প্লেতে এটাই ছিল তাদের সর্বোচ্চ রান। অতীতে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে 79 রান তুলেছিল হায়দ্রাবাদ। হায়দ্রাবাদের ইতিহাসে দ্রুততম অর্ধশত রান, 16 বলে অর্ধশত রান করে নজর কাড়লেন তরুণ ব্যাটার অভিষেক শর্মা। আইপিএলের ইতিহাসে হায়দ্রাবাদের কোনো ব্যাটার এত দ্রুততম শত রান করেনি। সর্বোচ্চ দলগত রান, 20 ওভারে হায়দ্রাবাদের তোলা 277 রান যা আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি রান। আগের রেকর্ড ছিল বেঙ্গালুরুর, 2013-তে অধুনালুপ্ত পুনে ওয়ারিয়ার্সের বিরুদ্ধে 263 তুলেছিল তারা, কিন্তু টি-20 ক্রিকেটের ইতিহাসে এটি হল চতুর্থ সর্বোচ্চ রান। ইনিংসের মাঝে সর্বোচ্চ রান, প্রথম 10 ওভারে হায়দ্রাবাদ তুলেছিল 148 রান যা আইপিএল ইতিহাসে প্রথম 10 ওভারের সর্বোচ্চ রান। এর আগে মুম্বাই 10 ওভারে তুলেছিল 131 রান যা করেছিল হায়দ্রাবাদের বিরুদ্ধেই। অভিষেক ম্যাচে সবচেয়ে বেশি রান, মুম্বাইয়ের হয়ে মঙ্গলবারই প্রথম খেলতে নেমেছিলেন দক্ষিণ আফ্রিকার তরুণ বোলার কোয়েনা মাফাকা। 4 ওভারে রান করেন 66 যা আইপিএলের ইতিহাসে অভিষেক ম্যাচে এত বেশি রান আর কোনো বোলারই দেননি। তবে আগের রেকর্ড ছিল পাঞ্জাবের মাইকেল নেসের, তবে বুধবার সেই রেকর্ড ভাঙেন 17 বছরের এই তরুণ ব্যাটার। স্পোর্টস ব্যুরো, নিউজ বর্তমান। বুধবার রাতে হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে শুধু আইপিএলের নয়, টি-20 ক্রিকেটে তৈরি হলো এক নতুন ইতিহাস। 531 রানের হাই স্কোরিং ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে 31 রানে হারালো সানরাইজার্স হায়দ্রাবাদ। একই সঙ্গে ম্যাচে তৈরি হলো 7টি বিশ্ব রেকর্ড। তাই চলুন এক নজরে দেখে নেব রেকর্ডগুলি কী কী। টি-20 ম্যাচের সবচেয়ে বেশি রান, বুধবার হায়দ্রাবাদে 277 রানের জবাবে মুম্বাই তোরে 246, সব মিলিয়ে রান ওঠে 523। টি-20 ক্রিকেটে 2 ইনিংস মিলিয়ে এটাই হলো সবচেয়ে বেশি রান। টি-20 ম্যাচে সর্বাধিক 6, ইনিংসে মোট 18টি 6 মারে হায়দ্রাবাদ। রান তাড়া করতে না পারলেও 6-এর সংখ্যায় ছাপিয়ে যায় হার্দিকের দল। 6 মারে মোট 20টি, 6 হয়েছে মোট 38টি, আর যা টি-20 ক্রিকেট এবং আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি। পাওয়ার প্লেতে হায়দ্রাবাদের সর্বোচ্চ রান, প্রথম 6 ওভারে হায়দ্রাবাদ 81 রান তুলেছিল, পাওয়ার প্লেতে এটাই ছিল তাদের সর্বোচ্চ রান। অতীতে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে 79 রান তুলেছিল হায়দ্রাবাদ। হায়দ্রাবাদের ইতিহাসে দ্রুততম অর্ধশত রান, 16 বলে অর্ধশত রান করে নজর কাড়লেন তরুণ ব্যাটার অভিষেক শর্মা। আইপিএলের ইতিহাসে হায়দ্রাবাদের কোনো ব্যাটার এত দ্রুততম শত রান করেনি। সর্বোচ্চ দলগত রান, 20 ওভারে হায়দ্রাবাদের তোলা 277 রান যা আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি রান। আগের রেকর্ড ছিল বেঙ্গালুরুর, 2013-তে অধুনালুপ্ত পুনে ওয়ারিয়ার্সের বিরুদ্ধে 263 তুলেছিল তারা, কিন্তু টি-20 ক্রিকেটের ইতিহাসে এটি হল চতুর্থ সর্বোচ্চ রান। ইনিংসের মাঝে সর্বোচ্চ রান, প্রথম 10 ওভারে হায়দ্রাবাদ তুলেছিল 148 রান যা আইপিএল ইতিহাসে প্রথম 10 ওভারের সর্বোচ্চ রান। এর আগে মুম্বাই 10 ওভারে তুলেছিল 131 রান যা করেছিল হায়দ্রাবাদের বিরুদ্ধেই। অভিষেক ম্যাচে সবচেয়ে বেশি রান, মুম্বাইয়ের হয়ে মঙ্গলবারই প্রথম খেলতে নেমেছিলেন দক্ষিণ আফ্রিকার তরুণ বোলার কোয়েনা মাফাকা।
চার ওভারে রান করেন 66, যা আইপিএল এর ইতিহাসে অভিষেক ম্যাচে এত বেশি রান আর কোনো বোলারই দেননি। তবে আগের রেকর্ড ছিল পাঞ্জাবের মাইকেল নেসের, তবে বুধবার সেই রেকর্ড ভাঙেন 17 বছরের এই তরুণ ব্যাটার। স্পোর্টস বিউরো, নিউজ বর্তমান।